বলা হয় পারমাণবিক যুদ্ধে যদি পৃথিবী ধ্বংস হয়ে যায় এবং পৃথিবীর সব প্রাণী নিশ্চিহ্ন হয়ে যায়, তারপরেও শেষ পর্যন্ত যে অল্প কিছু প্রাণী বেঁচে থাকবে তাদের মধ্যে তেলাপোকা অন্যতম। তবে তেলাপোকা পরমাণু হামলা থেকে বেঁচে থাকতে পারে কিনা সেটা আরেক ভিডিওতে বলবো। এটা নিশ্চিত যে তেলাপোকা অত্যন্ত প্রতিকূল পরিবেশেও বেঁচে থাকতে পারে, যেমন এরা পানি ছাড়া প্রায় এক সপ্তাহ এবং কোনো খাবার ছাড়া প্রায় এক মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে। এমনকি কোনো আঘাতে তেলাপোকার মাথা থেকে শরীর বিচ্ছিন্ন হয়ে গেলেও তারা খুব দ্রুত কাটা জায়গার ছিদ্র বন্ধ করে এবং শরীরের বিভিন্ন অংশ দিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে দিব্যি বেঁচে থাকতে পারে। তবে তেলাপোকা নিশ্চয়ই অনন্তকাল বেঁচে থাকতে পারে না। আসলে নির্দিষ্ট জীবনসীমা পার করার পর তেলাপোকা যখন মারা যায় তখন সাধারণত চিত হয়ে মরে থাকতে দেখা যায়। কিন্তু তেলাপোকা কেন চিত হয়ে মারা যায়? গবেষকরা বিভিন্ন সময়ের বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। এর মধ্যে উল্লেখ করার মতো হলো, তেলাপোকার যখন স্বাভাবিক মৃত্যু হয় তখন বৃদ্ধ হওয়ার পর যখন মারা যায় তখন এর শরীর দুর্বল হয়ে পড়ে। স্বাভাবিক অবস্থায় উল্টে গেলেও এরা এদের লম্বা পাগুলো ব্যবহার করে আবার সোজা হয়ে যেতে পারে। কিন্তু জীবনের শেষ দিকে যদি কোনো কারণে এরা উল্টে যায় তখন আবার সোজা হওয়ার মতো পেশিতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তা থাকে না। সে সময় এদের পাগুলো দুর্বল হয়ে বাঁকা এবং ভাঁজ হয়ে আসে। আমরা যদি টেবিলের উপর আমাদের হাতের তালু এভাবে উপরের দিকে রাখি তাহলে দেখব যে স্বাভাবিক অবস্থায় আমাদের হাতের আঙুলগুলো কিছুটা বাঁকা এবং ভাঁজ হয়ে থাকবে। আঙুলগুলোকে সোজা করার জন্য আমাদের পেশি শক্তিকে কাজে লাগাতে হবে। দুর্ঘটনাক্রমে চিত হয়ে যাওয়া তেলাপোকাগুলোর অবস্থাও অনেকটা সেরকম। সোজা হতে না পারায় ধীরে ধীরে পানি এবং খাবারের অভাবে দুর্বল হয়ে তারা মারা যায়। এছাড়াও তেলাপোকার পাগুলো লম্বা হওয়ার কারণে এদের দেহের ভর কেন্দ্র বেশ উঁচুতে অবস্থিত। শক্তিশালী অবস্থায় অবশ্য এতে এদের চলাফেরায় কোনো সমস্যা হয় না, কিন্তু মৃত্যুকালীন শারীরিক দুর্বলতার কারণে এদের পক্ষে লম্বা পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে পড়ে। তবে সব তেলাপোকায় যে চিত হয়ে মারা যায় তা কিন্তু নয়। বরং বিজ্ঞানীদের মতে বাসাবাড়িতে যে তেলাপোকাগুলো থাকে তাদেরই চিত হয়ে মারা যেতে বেশি দেখা যায়। প্রকৃতিতে বনে জঙ্গলে যে বিপুল সংখ্যক তেলাপোকা বসবাস করে তাদের ক্ষুদ্র একটি অংশই কেবল এভাবে মারা যায়। এরা চিত হয়ে গেলেও ঘাস লতাপাতা আঁকড়ে ধরে নিজেদেরকে কিছুটা হলেও সোজা রাখতে পারে।